ছাত্ররা, আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চলতড়িৎ। এই চ্যাপ্টারটা বিশাল চ্যাপ্টার, শর্টে আলোচনা করতে গেলে আমাদের কিছু কিছু জায়গায় আমরা একটু ওপর ওপর বেরিয়ে যাব, যতটুকু প্রয়োজন আমি সেইভাবেই বলবো। প্রথমে চলতড়িৎ বলতে গেলে আগে একটু স্থিরতড়িৎ না বললে চলতড়িৎটা অসম্পূর্ণ থেকে যায়। তাই প্রথমে আমরা বলি যে এই স্থিরতড়িৎ, অর্থাৎ আমরা জানি যে আজ থেকে যীশুখ্রিস্টের জন্মে প্রায় 600 বছর আগে গ্রিক দার্শনিক থেলস সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন যে পাইন গাছের আঠা শক্ত হয়ে যাওয়া, সেটাকে যদি ওই অ্যাম্বার দিয়ে, সেটাকে বলা হয় অ্যাম্বার, তাকে পশম দিয়ে ঘষলে সেই পদার্থগুলো দেখা যায় ছোট ছোট কাগজের টুকরো বা এই জাতীয় জিনিসকে আকর্ষণ করছে। এখন কেন করছে না, দেখা যায় যে এইভাবে ঘর্ষণ করলে তার মধ্যে একটা তড়িতের সৃষ্টি হচ্ছে, সেই তড়িৎটাকে আমরা বলি স্থির তড়িৎ। এই তড়িৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে না, এবং এই যে পদার্থের আকর্ষণ করার ধর্ম তৈরি হচ্ছে ঘর্ষণের ফলে, সেই পদার্থগুলোকে আমরা বলি তড়িৎগ্রস্ত পদার্থ। আর ওর মধ্যে সাধারণত যে যে কারণের জন্য আকর্ষণ হচ্ছে আমরা বলি তার মধ্যে তড়িৎ আধানের সৃষ্টি হয়েছে। সেই তড়িৎ আধান হচ্ছে দুরকমের, একটা ধনাত্মক তড়িৎ আধান আর একটা ঋণাত্মক তড়িৎ আধান। ধনাত্মক তড়িৎ আধান পরস্পর, দুটো ধনাত্মক তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে, একই রকম ঋণাত্মকও তাই, অর্থাৎ সম আধানের মধ্যে, সমজাতীয় আধানের মধ্যে বিকর্ষণ হয়, আর একটা ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে আকর্ষণ হয়। আমরা আসছি সমজাতীয় বা বিষমজাতীয় তড়িতের মধ্যে বিকর্ষণ বা আকর্ষণ বলের মানটা কি হবে তা কুলম্বের সূত্র থেকে আমরা নির্ণয় করতে পারি। কুলম্বের সূত্রটা কি বলছে না, ধরা যাক দুটো বিন্দু তড়িৎ আধান, একটা Q1 আর একটা Q2, পরস্পরের থেকে r দূরত্বে আছে, তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটোর গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটা ভেদের, যৌগিক ভেদের সূত্র অনুসারে আমরা লিখতে পারি F = Q1 Q2/r², যেখানে F = K Q1 Q2/r², K একটা ধ্রুবক যেটা মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে এবং এই আধানের এককের ওপরও নির্ভর করে। এইবার এই একক কে, আমরা প্রথমে আসছি এককগুলো নিয়ে। CGS পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে ESU বা স্ট্যাট কুলম, দূরত্বের একক আমরা জানি সেন্টিমিটার, আর বলের একক হচ্ছে ডাইম। তাহলে সেই অনুযায়ী কে এর একক হবে K = F r² / Q1 Q2, তাহলে F এর একক ডাইম, আর হচ্ছে তার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, আর তড়িৎ আধান ESU² অর্থাৎ কে এর একক। আমরা যদি বায়ুমাধ্যমে মানটা একক সমেত লিখি তাহলে 1 ডাইম সেন্টিমিটার স্কোয়ার ESU^-2। এইবার 1 ESU বা 1 স্ট্যাট কুলমের সংখ্যা, তাহলে আমরা এই সমীকরণে দেখতে পাচ্ছি কি এর জায়গায় যদি বায়ুমাধ্যম 1 ধরি, Q1 = Q2 = Q ধরি, আর দূরত্বটাকে যদি r 1 সেন্টিমিটার ধরি এবং বলটাকে 1 ডাইম ধরি, তাহলে দেখো কিউ এর মান আসবে 1। অর্থাৎ বায়ুমাধ্যমে দুটো সমজাতীয় এবং সমমানের আধান পরস্পরের থেকে যদি আমরা 1 সেন্টিমিটার দূরত্ব রাখি, তাহলে তারা যদি 1 ডাইম বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে প্রত্যেকটি আধানকে আমরা বলবো 1 ESU বা 1 স্ট্যাট কুলম আধান। একইভাবে এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম, দূরত্ব মিটার, তড়িৎ বলের একক নিউটন, তাহলে কে এর যে এককটা হবে নিউটন, কে এর যে একক দেখো এখানে আমি লিখে রেখেছি Newton m² / Coulomb² এবং শূন্যস্থান বা বায়ুমাধ্যমের ক্ষেত্রে কে এর মান হচ্ছে এসআই পদ্ধতিতে 9 × 10⁻⁹ Newton m² / Coulomb⁻²। তাহলে 1 কুলম্বের ডেফিনেশন আমরা কি দেবো, ঠিক আগের মতো বায়ুমাধ্যমে দুটো সমজাতীয় তড়িৎ আধান পরস্পরের থেকে যদি
एक मीटर दूरत्वे थेके 9×10⁻⁹ निउटन विकर्षण बल प्रयोग करे तबे प्रत्येकटी आधान के आमरा बोलबो एक कुलम आधान। तहले एक कुलम इज इक्वल टू 3×10⁹ ईएसयू आधान। एबार आसछि तड़ित विभव और विभव प्रभेद निये। ব্যাপারটা হচ্ছে ধরো কোন একটা জায়গায় যদি একটা তড়িদাধান কিউ থাকে, যেমন আমি এখানে ছবিতে এঁকেছি একটা তড়িদাধান কিউ রয়েছে, এইবার তার আশেপাশে যদি আমি আরেকটা তড়িদাধান আনি তাহলে সেই আধানটা হয় আকর্ষণ বল নয় বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে এটা প্লাস যদি আমি প্লাস আনি বিকর্ষণ বল অনুভব করবে, এখানে দেখিয়েছি, আর মাইনাস আনলে আকর্ষণ বল অনুভব করবে। তাহলে এই যে আকর্ষণ বল অনুভব আর বিকর্ষণ বল অনুভব যত দূর পর্যন্ত করছে একটা তড়িদাধানের জন্য সেটাকেই আমরা বলছি তার ক্ষেত্র। এইবার এই ক্ষেত্র আমরা জানি যে কিছু দূর যাওয়ার পর আর আকর্ষণ বিকর্ষণ বল থাকে না, অর্থাৎ বাস্তবে কিছু দূর পর আর এই তড়িৎ ক্ষেত্রের অস্তিত্ব থাকে না, কিন্তু ম্যাথামেটিক্যালি আমরা ধরে নিই এটা অসীম পর্যন্ত বিস্তৃত। এইবার তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব আমরা বলি যে এই যে একটা তড়িৎকে আনতে গেলে দেখলাম কাজ করতে হচ্ছে, তাহলে বিভব মানে হচ্ছে একটা কার্যকে বোঝায়। অসীম দূরত্ব থেকে এক একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করা হয় তাকেই বলা হচ্ছে ওই বিন্দুর বিভব। তড়িৎ বিভবের একক এসআই পদ্ধতিতে হচ্ছে ভোল্ট, আর সিজিএস হচ্ছে ইএসইউ বিভব। এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে এক ইএসইউ বিভব হচ্ছে 300 ভোল্ট। ধরা যাক কোনো বিন্দুর বিভব 50 ভোল্ট বলতে আমরা কি বুঝি, তার মানে কি? এটা যেহেতু এসআই পদ্ধতিতে বলেছি তাহলে আমি অসীম থেকে এক কুলম তড়িদাধান ওই বিন্দুতে আনতে কত কাজ করব? 50 জুল। দেখো কাজের ওপর জোর দেওয়া হয়েছে, তাহলে কাজের এককটা এখানে হচ্ছে এসআই পদ্ধতিতে জুল, তাই জুল হবে। একইভাবে বিভব পার্থক্য যদি বলি তাহলে তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য মানে এক বিন্দু থেকে আর এক বিন্দুতে এক একক ধনাত্মকতা নিয়ে যেতে যে কাজ করা হয় সেটাকেই বলা হচ্ছে যে ওই বিন্দু দুটোর বিভব পার্থক্য। এবার ধরা যাক তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু দুটোর বিভব পার্থক্য 20 ভোল্ট বলতে কি বুঝি, অর্থাৎ এক বিন্দু থেকে আর এক বিন্দুতে এক কুলম ধনাত্মক তড়িদাধান নিয়ে যেতে হলে 20 জুল কাজ করতে হবে, ঠিক আছে? এবার কোষের তড়িৎ চালক বল, এখন তড়িৎ চালক বল ব্যাপারটা কি, আমরা জানি তড়িৎ কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং পাত দুটোর মধ্যে একটা ধনাত্মক রাসায়নিক বিক্রিয়া আর একটা ঋণাত্মক পাত, তাদের যদি আমরা একটা বর্তনী দিয়ে যোগ করি তাহলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে। ছবিতে দেখতে পাচ্ছি ACDE পথে তড়িৎ প্রবাহ হবে। তাহলে কোষের মধ্যেও একটা আমরা যদি তড়িৎ প্রবাহ হচ্ছে মানে তড়িদাধানের মুভমেন্ট হচ্ছে, এইবার কোষের মধ্যে ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতে এক একক ধনাত্মক আধান নিয়ে যেতে যে কাজ করা হয় সেটাই হচ্ছে ওই কোষের তড়িৎচালক বল। আমরা যদি বলি একটা কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বুঝি, তার মানে কি কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে এক কুলম তড়িদাধান নিয়ে যেতে হলে 1.5 জুল কাজ করতে হবে, তড়িৎচালক বলের একক ভোল্ট। এবার তড়িৎ প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা মানে এক সেকেন্ডে কতটা তড়িৎ প্রবাহ যাবে সেটাই প্রবাহ মাত্রা, অর্থাৎ কোনো পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তাকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। যেমন ধরা যাক AB পরিবাহীর মধ্যে টি সেকেন্ডে কিউ পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I=Q/T। এবার SI পদ্ধতি যদি বলি তাহলে কিউ এর একক কুলম, টি এর একক সেকেন্ড হলে I এর একক হবে অ্যাম্পিয়ার, অর্থাৎ এক অ্যাম্পিয়ার মানে এক কুলম বাই এক সেকেন্ড, অর্থাৎ কোনো পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে এক সেকেন্ডে এক কুলম তড়িৎ প্রবাহিত হলে সেই তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা বলবো এক অ্যাম্পিয়ার।
এইবার আমরা তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ কি বলি? এবার আমরা আস্তে আস্তে চল তড়িতে ঢুকে যাচ্ছি। ওই যে তড়িৎটা যখন একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে তাকেই আমরা বলবো কারেন্ট ইলেকট্রিসিটি বা চল তড়িৎ। আমরা জানি পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, এবং তড়িৎ প্রবাহ মানেই হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, ফ্লো অব ইলেকট্রনস হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। এবার তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে? যেদিকে ইলেকট্রন প্রবাহিত হবে তার বিপরীত দিকে। যেমন ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এ থেকে বির দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই যে এ থেকে বির দিকে দেখো তড়িৎ প্রবাহ, তাহলে ইলেকট্রনের প্রবাহের অভিমুখ হচ্ছে বি থেকে এর দিকে। এই যে আমরা দেখেছি বি থেকে এর দিকে, তার মানে যেদিকে ইলেকট্রনের প্রবাহ তড়িৎ প্রবাহ হচ্ছে তার বিপরীত অভিমুখে। আচ্ছা, আজকে হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্রটা কি? না, পরিবাহীর উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন ধরা যাক এই একটা পরিবাহী এবির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। আচ্ছা, এ থেকে বির দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য, এ বিভব ভি এ, বি এর বিভব ভিভি হলে ভি এ মাইনাস ভিভি। তাহলে এই ভি এ মাইনাস ভিভি কার সঙ্গে সমানুপাতিক বলেছে? তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে, আই। তাহলে ভি এ মাইনাস ভিভি ভ্যারিজেস আই, আর ভি এ মাইনাস ভিভি ইজ ইকুয়াল টু আর ইন্টু আই। আর হচ্ছে একটা ধ্রুবক, যেটাকে আমরা বলি পরিবাহীর রোধ। এবার এখান থেকে আমরা পাচ্ছি আর ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভিভি বাই আই। তাহলে ওহমের সূত্র থেকে যদি বলা হয় রোধের সংজ্ঞা দাও, তাহলে হচ্ছে কি না, পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য আর প্রবাহ মাত্রার যে অনুপাত সেটাকেই আমরা বলছি পরিবাহীর রোধ। ফিজিক্যালি কি জিনিসটা, তো ম্যাথামেটিক্যালি হলো। ফিজিক্যালি হচ্ছে পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে একটা বাধার সম্মুখীন হয়, সেই পরিবাহীর সেই বাধাটাকেই আমরা বলছি পরিবাহী রোধ। এর একক হচ্ছে ওহম। তাহলে রোধের একক ওহম, আর বিভব পার্থক্যের একক ভোল্ট, আর তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তাহলে এক ওহম মানে এক ভোল্ট বাই এক অ্যাম্পিয়ার। তাহলে ডেফিনেশন যদি বলি, এক ভোল্ট বিভব পার্থক্যর মধ্যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে যদি এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেই পরিবাহীর রোধ হচ্ছে এক ওহম। এইবার যে সকল পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাদের আমরা বলবো ওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহীর যে লেখচিত্রটা ভি ভার্সেস আই, সেটা হচ্ছে একটা সরলরেখা মূল বিন্দু দিয়ে যাচ্ছে। এইবার অহমীয় পরিবাহী হচ্ছে সেই সকল পরিবাহী যারা ওহমের সূত্র মেনে চলে না, যেমন উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম সিলিকন। এইবার তাদের যে লেখচিত্রের সরলরেখা নয়। এবার আমরা আসছি কোষের ইএমএফ বা তড়িৎচালক বল অভ্যন্তরীণ রোধ। তড়িৎচালক বল হচ্ছে কি না, সোজা কথা বলতে গেলে একটা কোষের তড়িৎচালক বল মানে কোষের নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তে যদি আমি একটা এক একক ধনাত্মক তড়িদাদা নিয়ে যাই তাহলে যে কাজ করতে হবে সেটাকেই বলা হচ্ছে তড়িৎ কোষের তড়িৎচালক বল, মুক্ত অবস্থায় অবশ্যই। এইবার আমরা একটা হিসেব করি যে এইখানে একটা ব্যাটারি তড়িৎচালক বল ই, তার সঙ্গে বাইরে একখানা রোধ আর যুক্ত করে বর্তনী তৈরি করা হয়েছে, এবং এই যে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। তাহলে তড়িৎ প্রবাহের মান কি হবে? আই ইজ ইকাল টু মোট বিভব বাই মোট রোধ। দেখো আই ইজ ইকাল টু মোট বিভব মানে ই, আর মোট রোধ মানে ক্যাপিটাল আর প্লাস অভ্যন্তরীণ রোধ স্মল আর। তাহলে এইখান থেকে আমরা গুণ করলে এটা পাচ্ছি ইজ ইকাল টু আই আর ক্যাপিটাল প্লাস আই স্মল আর। আই ক্যাপিটাল আর মানে এটা বিভব পার্থক্য ভি। এইবার দেখো আই স্মল আর ইজ ইকাল টু ই মাইনাস ভি, এইটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ বিভব পতন।
তাহলে পরিবাহী যখন এই তড়িৎ কোষটা যখন তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে তখন বাইরে একটা বিভব পতন হচ্ছে, তো কোষটা এর ভেতরে হচ্ছে কি একটা বিভব পতন হচ্ছে, যেটাকে আমরা বলছি আই স্মল আর। এই যে পরিমাণ কার্যটা এই বা এই যে পরিমাণ শক্তিটা, এই শক্তিটা দেখো বাইরের আমার কোনো কাজে লাগছে না, কোষের অভ্যন্তরের তড়িৎচালনার জন্য কাজে লাগে বলে এটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ বিভব পতন, এবং কাজে লাগে না আমাদের বলে আমরা এর নাম দিয়েছি নষ্ট ভোল্ট। ঠিক আছে, এবার তড়িৎচালক বল বলতে যেটা আমরা বলছি খুব সোজা ভাষায় বললে হয় একটা ধরো ব্যাটারি যখন কানেকশন করা হচ্ছে না তখন পাত দুটোর মধ্যে যে বিভবের পার্থক্য সেটাই হচ্ছে তার তড়িৎচালক বল। তার মানে ওপেন সার্কিট বা যখন কানেকশন হচ্ছে না তখন বাইরের রোধ হচ্ছে আর জিরো ক্যাপিটাল আরটা, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা 1 কুলম ধনাত্মক আধানকে ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হবে সেটাই হচ্ছে তার তড়িৎচালক বল। আর যদি এরকম সার্কিট করে বলি তাহলে বলবো যে 1 কুলম তড়িৎদানকে ধনাত্মক প্রান্ত থেকে নিয়ে গিয়ে আবার ধনাত্মক প্রান্তে যদি আনতে হয় যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হচ্ছে কোষের তড়িৎচালক বল। এবার আসছি রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক। রোধাঙ্ক ব্যাপারটা কি, না প্রথমে আমরা দেখব একটা পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। একটা দেখা যায় একটা পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান এবং উষ্ণতার উপর নির্ভর করে। সাধারণত দেখা যায় পরিবাহীর রোধ তাকে যদি আর বলি আর দৈর্ঘ্য যদি এল বলি তাহলে আর ভ্যারিজ অ্যাস এল, মানে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক যখন উপাদান, প্রস্থচ্ছেদ এবং উষ্ণতা অপরিবর্তিত থাকে। একই রকমভাবে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক যখন পরিবাহীর উষ্ণতা, উপাদান এবং দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে। তাহলে ভেদের নিয়ম অনুসারে দুটোকে আমরা এক করলে পাই আর ভ্যারিজেস এল বাই এ, আর ইজ ইকাল টু রো এল বাই এ, এর উচ্চারণ হচ্ছে রো, এই যে আমরা চিহ্নটা দিয়েছি এটা একটা ধ্রুবক, এটাকে আমরা বলছি পরিবাহী উপাদানের রোধাঙ্ক, এটা পরিবাহীর ওপর নির্ভর করে। তাহলে এই রোধাঙ্কের একক কি, রো ইজ ইকাল টু এখান থেকে পাচ্ছি আর এ বাই এল, তাহলে সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে দেখো রোধের একক ওহম, এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার এই ক্ষেত্রফল, আর দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার, তাহলে একটা সেন্টিমিটার কেটে গিয়ে ওহম সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে ওহম মিটার। এবার রোধাঙ্ক কাকে বলে, দেখো আমরা এই সমীকরণে এল কে এক, এ কে এক বসালে রো সমান আর। রোধাঙ্কের যদি সংজ্ঞা দিই তাহলে আমরা বলতে পারি নির্দিষ্ট উষ্ণতায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ যুক্ত কোন পরিবাহীর দুই প্রান্তের রোধকে আমরা বলছি ওই পরিবাহীর রোধাঙ্ক, অথবা দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল সব ওয়ান হয়ে যাচ্ছে, মানে বলতে পারি নির্দিষ্ট উষ্ণতায় একক দৈর্ঘ্য ঘনকের যে কোনো দুই বিপরীত তলের মধ্যে যে রোধ সেটাই হচ্ছে পরিবাহী রোধাঙ্ক। যেমন আমরা যদি ধরি 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.6 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার বলতে কি বুঝি, তাহলে আমরা সহজেই বলতে পারি 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ যুক্ত তামার কোনো পরিবাহী দুই প্রান্তের রোধ হচ্ছে 1.6 × 10⁻⁶ ওহম, কিন্তু সেন্টিমিটার বলবে না তাহলেই কেটে দেবে। আচ্ছা পরিবাহিত মানে ব্যাপারটা কি, যেমন রোধ ছিল পরিবাহীর সেটা কত তড়িৎ প্রবাহকে বাধা দেয়, আর পরিবাহিতা হচ্ছে তড়িৎ প্রবাহেতে কতটা সাহায্য করে সেই যে পরিমাপ সেটাকে বলা হচ্ছে পরিবাহিতা। তাহলে পরিবাহিতা কি হবে, রোধের অনন্যক, তাহলে K = 1/R। তাহলে একক কি হবে, দেখো রোধের একক ছিল ওহম, ও এইচ এম, এটা যেহেতু এর অনন্য বিজ্ঞানীরা কিরম মজা করে একক করেছে দেখো যে MHO, তাহলে পরিবাহিতার একক হচ্ছে মো। একই রকমভাবে পরিবাহিতাঙ্ক হচ্ছে রোধাঙ্কের অনন্য, সিগমা পরিবাহিতাঙ্ক 1/রো, তাহলে এক্ষেত্রে একক দেখো মো, আর ওখানে ছিল ওহম ইনভার্স, এই ওহম মিটার, এখানে হচ্ছে মো মিটার ইনভার্স। এবার আমরা আসছি পরিবাহী অন্তরক অর্ধ পরিবাহী। পরিবাহী ব্যাপারটা কি, পরিবাহী হচ্ছে যে কোনো একটা পদার্থ যাদের মধ্যে দিয়ে সহজেই তড়িৎ চলাচল করতে পারে।
তাদের আমরা বলছি পরিবাহী, যেমন তামা রূপ এইগুলো, এদের রোধাঙ্কের মান খুব কম, 10^-8 থেকে 10^-6 ওহম মিটার। একই রকমভাবে অন্তরক পদার্থ যেগুলোর মধ্যে দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে না, তাদের আমরা বলছি অন্তরক পদার্থ, যেমন কাঠ, প্লাস্টিক, রাবার এইগুলো, এদের দেখো রোধাঙ্কের মান খুব বেশি, 10^10 থেকে 10^17। আর একটা আছে এই দুটোর মাঝামাঝি একটা পদার্থ, যারা তড়িৎ পরিবহন মানে ক্ষমতা মাঝামাঝি, তাদের আমরা বলছি অর্ধপরিবাহী, উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম সিলিকন, এদের রোধাঙ্কের মান হচ্ছে 10^-5 থেকে 10^-2 ওহম মিটার। এইবার আমরা যেটা বলবো যে এই পদার্থগুলোকে উষ্ণতা বৃদ্ধি করলে এদের পরিবাহী ক্ষমতা বেড়ে যায়, আর এছাড়া কিছু পদার্থ আছে এগুলোর সঙ্গে মিশিয়ে দিলে এদের যে পরিবহন ক্ষমতা, তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক বেড়ে যায়। এরপরে আমরা এখানে উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের কিরকম পরিবর্তন হয় তার লেখচিত্র আমরা দেখাচ্ছি। এক্স অক্ষ বরাবর উষ্ণতা, ওয়াই অক্ষ বরাবর রোধাঙ্ক আমরা দেখিয়েছি। ধাতব পরিবাহীর ক্ষেত্রে দেখো যত তাপমাত্রা বাড়ছে T1, T2, T3, দেখো এর রোধও তত আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আমরা ডটেড লাইন দিয়ে দেখিয়েছি। তাহলে উষ্ণতা বাড়লে রোধ বাড়ছে। আর অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে দেখো, মানে জার্মেনিয়াম সিলিকন এইগুলো, এখানে দেখো এইটা T1 ডিগ্রি, তখন রোধ দেখো এতখানি, T2 ডিগ্রি রোধ কমলো, T3-তে আরও কমলো, তার মানে কি যত তাপমাত্রা বাড়ছে তত এখানে রোধটা আস্তে আস্তে কমছে। আর অতিপরিবাহী হচ্ছে পদার্থের একটা বিশেষ ধর্ম, দেখা যায় যে এই পরিবাহী পদার্থগুলো তাপমাত্রা কমাতে কমাতে একটা তাপমাত্রা এলে রোধটা প্রায় শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাটাকে আমরা বলছি সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। যেমন এইখানে এই দেখো লেখচিত্রটা, আমরা এইখানে বেশি তাপমাত্রা, এখানে আরও কম, এখানে আরও কম, তাহলে তাপমাত্রায় কমালাম, তাপমাত্রা যখন এইখানে আছে রোধাঙ্ক দেখো এতখানি, যখন কমলো এটাও কমলো, আবার তাপমাত্রা কমছে এটাও কমছে, কমতে কমতে এই তাপমাত্রা দেখো একদম জিরো হয়ে গেছে। তাহলে যে তাপমাত্রায় একদম রোধটা শূন্য বা রোধাঙ্ক শূন্য হয়ে যাচ্ছে সেই তাপমাত্রাটাকে বলছি আমরা সংকট উষ্ণতা। সীসার ক্ষেত্রে দেখা যায় তাপমাত্রা প্রায় -266°C তাপমাত্রায় নিয়ে এলে তবেই কী হচ্ছে এর রোধটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এইটাকেই, এই যে অবস্থাটাকেই আমরা বলছি পদার্থের অতিপরিবাহিতা, অতিপরিবাহী অবস্থা। ঠিক আছে, বারোদের ক্ষেত্রে -269°C আর দস্তার ক্ষেত্রে -272.15°C এই ঘটনাটা ঘটে থাকে। আমরা আসছি রোধের সমবায়। এখন রোধের সমবায় ব্যাপারটা কি, না যখন আমরা একাধিক রোধ কোনো একটা বর্তনীতে ব্যবহার করব তাহলে সেটাকেই আমরা বলবো রোধের সমবায়। এখন এই রোধের তোমাদের যেটা আছে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় মানে কতগুলো রোধ পরপর যুক্ত করা আছে, মানে একটা শেষ হচ্ছে পরেরটা যুক্ত হচ্ছে আবার তার পরেরটা, যেমন তিনটে রোধ R1, R2, R3 এই অবস্থায় যুক্ত থাকলে তাকে আমরা বলছি শ্রেণী সমবায়। বৈশিষ্ট্য কি, না প্রত্যেকটা রোধের মধ্যে একই তড়িৎ প্রবাহ হবে, আর কি না প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু আলাদা আলাদা হবে। আর কতগুলো রোধকে যদি এরমভাবে যোগ করা যায়, যেমন এই দেখিয়েছি R1, R2, R3-কে প্রত্যেকটা রোধের একটা প্রান্ত একদিকে আর একটা প্রান্ত আরেক দিকে, তাহলে এটাকে আমরা বলছি রোধের সমান্তরাল সমবায়। এর কি বৈশিষ্ট্য, প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য এক থাকবে কিন্তু তড়িৎ প্রবাহগুলো এক একটা এক এক রকম হবে, আলাদা আলাদা, যেহেতু রোধ আলাদা আলাদা। এখানে আমরা দেখেছি I কারেন্ট এসে I1, I2, I3 তিনটে ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে এখানে কারেন্টটা এক থাকছে আর এখানে প্রত্যেকটা বিভব পার্থক্য এক থাকছে। এরপরে আমরা যাচ্ছি তুল্য রোধ। তুল্য রোধ ব্যাপারটা কি, না পরিবাহিতে আমরা একাধিক রোধ ব্যবহার করছি, যদি তার পরিবর্তে এমন একখানা রোধ ব্যবহার করতে পারি যাতে কি হবে না আগেও পরিবাহিতে যা তড়িৎ ও বিভব পার্থক্য ছিল ওই অতগুলোর পরিবর্তে একটা রোধ ব্যবহার করলে একই বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ হবে, সেই জন্য আমরা সেই কিভাবে তাদের সম্পর্কটা ম্যাথামেটিক্যালি সেটা আমরা বার করব। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখো কতগুলো রোধ R1, R2, R3 পরপর যোগ করা আছে,
এদের পরিবর্তে আমি একখানা রোধ ক্যাপিটালার ব্যবহার করব, যাতে আগে যা তড়িৎ প্রবাহ আই হচ্ছিল এখনও তাই হবে। তাহলে ভি এবং বিভব পার্থক্য এক হবে, তাহলে এখানে ভিএ মাইনাস ভিবি ওহমের সূত্র অনুসারে আই ইন্টু আর ওয়ান, ভিবি মাইনাস ভিসি এর বিভব পার্থক্য আই ইন্টু আর, ভিসি মাইনাস ভিডি আই আর থ্রি। তাহলে এইবার এই তিনটে যদি যোগ করি দেখো মাইনাস ভিবি প্লাস ভিবি এগুলো কেটে যাবে, কেটে গিয়ে ভি এ মাইনাস ভিডি হবে, আর এদিকে আইটা কমন গিয়ে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, আর এর পরিবর্তে একটা। তাহলে এখানেও বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিডি সমান আই ইন্টু আর, তাহলে এই দুটিকে ভি এ মাইনাস ভিডি সমান, তাহলে সমান করলে আই আর ইজিক্যাল টু আই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, তাহলে ক্যাপিটাল আর ইজিক্যাল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে যে রোধগুলো নিয়েছিলাম তাদের যোগ করে যে রোধটার মান হবে সেইটা ওইগুলো সরিয়ে দিয়ে একখানা নিলে একই কাজ হবে। এবার সমান্তরাল সমবায়ে কী করে হয় দেখো, এখানে হচ্ছে কি এই তড়িৎ আইটা গিয়ে তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দেখো আর ওয়ান আর টু আর থ্রির মধ্যে আই ওয়ান আই টু আর আই থ্রি আবার যোগ হয়ে আই হয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকে বিভব পার্থক্য এক। তাহলে ভিএ মাইনাস ভিবি সমান আই আর ওয়ান, তাহলে আই ওয়ান হচ্ছে ভিএ মাইনাস ভিবি বাই আর ওয়ান, সিমিলারলি আই টু হবে ভিএ মাইনাস ভিবি বাই আর টু, এবং আই থ্রি হবে ভিএ মাইনাস ভিবি বাই আর থ্রি। তাহলে এইবার এর পরিবর্তে একটা আর আমরা ব্যবহার করছি যাতে একই তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যটা থাকে, তাহলে ভিএ মাইনাস ভিবি হচ্ছে আই ইন্টু আর, তাহলে আই ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি বাই আর। তাহলে এই আই কারেন্টটা দেখো তিনটে ভাগে ভাগ হয়েছিল আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, তাহলে আই এর জায়গায় এইটা বসিয়ে দিলাম ভিএ মাইনাস ভিবি বাই আর, এবার আই ওয়ান আই টু আই থ্রির ভ্যালু বসিয়ে ভিএ মাইনাস ভিবি কমন নিয়ে দুপাশ থেকে কেটে গেলে ওয়ান বাই আর ইজ ইকাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এবার আমরা দেখব যে দুটো রোধ আর ওয়ান আর আর টু নিয়ে যদি শ্রেণী সমবায় যোগ করি তার মান হয়ে যাচ্ছে আর ওয়ান প্লাস আর টু দুই প্লাস তিন পাঁচ ওহম, আর সমান্তরাল সমবায় একের দুই প্লাস একের তিন, তাহলে যোগ করলে এটা হয় আর ইজ ইকাল টু ছয়ের পাঁচ মানে ওয়ান পয়েন্ট টু। তাহলে এক্ষেত্রে দেখো রোধের মানটা কমে যাচ্ছে সমান্তরাল সমবায়ে, আর এক্ষেত্রে রোধের মানটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যে তুল্য রোধের মান বার করলাম দেখা যাচ্ছে শ্রেণী সমবায়ে তুল্য রোধের মানটা বেড়ে যাচ্ছে আর সমান্তরাল সমবায়ে কমে যাচ্ছে। এখন কমে যাচ্ছে মানে দেখা যায় যে সমান্তরাল সমবায়ে যে রোধগুলো যোগ করেছি সর্বনিম্ন যে মান রোধটার সে এবার এখানে যে রোধটা আসবে অর্থাৎ তুল্য রোধের মান দেখা যাবে এখানে সর্বনিম্ন যে রোধটা তার থেকেও কম হবে। ঠিক আছে, দেখো এখানে ছিল সর্বনিম্ন দুটোর মধ্যে দুই ছিল, দেখো তুল্য রোধ আর ইজ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট টু ওহম তার থেকেও কম হবে।